নমস্কার আপনারা দেখছেন টুডে বাংলা নিউজ টুডে বাংলা নিউজে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই আবারও ঝড় বৃষ্টির সম্ভাবনা জেলায় জেলায় চলবে দুর্যোগ এই সব জেলাগুলিতে কালবৈশাখীর ঝড়সহ বিদ্যুৎসহ বৃষ্টির সতর্কতা প্রিয় দর্শক এখন মোটামুটি ব্যবসা গরমের মাঝেই কলকাতাসহ জেলায় জেলায় সহ বৃষ্টির সতর্কতা রয়েছে তবে ঝড় বৃষ্টির দৌলতে গরম কি কিছুটা কমবে কি জানা যাচ্ছে আগামী দুই থেকে তিন দিনে আরও দুই থেকে তিন ডিগ্রি তাপমাত্রা বাড়বে শুধু তাই নয় এপ্রিলের শুরু থেকেই পশ্চিমের জেলাগুলিতে চল্লিশ ডিগ্রি ছুঁয়ে ফেলবে তাপমাত্রা বাড়বে আর্দ্রতাজনিত অস্বস্তি উত্তরবঙ্গের ক্ষেত্রেও এই মুহূর্তে তাপমাত্রায় বিশেষ কোনো পরিবর্তন নেই তবে কাল সহ বৃষ্টি চলবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলাতে আর বিক্ষিপ্ত বৃষ্টি হবে উত্তরের জেলাগুলিতে তবে সোমবার থেকে বৃষ্টির পরিমাণ একটু কমবে তো প্রিয় দর্শক আগামীকাল কোন কোন জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত চলবে কোথায় কোথায় কালবৈশাখীর ঝড় বজ্রপাত এবং শিলাবৃষ্টি চলবে দুর্যোগপূর্ণ পরিস্থিতি থাকবে কোন কোন জেলাতে তো দর্শক আবহাওয়ার সমস্ত খুঁটিনাটি আপডেট আমরা জেনে নেবো এই ভিডিওর মাধ্যমে তো ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে একটা ছোট্ট অনুরোধ ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং ভিডিওটিকে শেয়ার করবেন আর এই ধরনের ল্যাটাস্ট্যান্ডিং আপডেট সবার প্রথম পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বলে এখন ডিপ্রেস করে অল নোটিফিকেশানটিকে ক্লিক করে আমাদের সঙ্গে থাকবেন তো চলুন এক নজরে দেখে নেওয়া যাক প্রিয় দর্শক আজ দক্ষিণবঙ্গের কিছু কিছু জেলাতে বৃষ্টির সতর্কতা রয়েছে কোথায় কোথায় ঝড় বৃষ্টি চলবে আজ দক্ষিণবঙ্গের বীরভূম এদিকে পশ্চিম বর্ধমান পুরুলিয়া বাঁকুড়া পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলাতে সহ হালকা থেকে মাঝের বৃষ্টি চলবে আর বৃষ্টির সঙ্গে কালবৈশাখীর ঝড়ের সতর্কতা আছে ঘণ্টায় মোটামুটি তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা ঝড় বইবে দর্শক আপনারা এই লাইভ মানচিত্রটি দেখলে বুঝতে পারবেন দক্ষিণবঙ্গ জুড়ে সহ হালকা থেকে মাঝের বৃষ্টির সম্ভাবনা থাকছে বজ্রপাতের আশঙ্কাও দর্শক কলকাতা সহ দক্ষিণবঙ্গের এই সমস্ত জেলাগুলিতে ঝড় বৃষ্টির সতর্কতা থাকছে তবে এই জেলাগুলির কিছু কিছু জায়গাতে বৃষ্টির পরিমাণ একটু বেশি থাকবে এবং ঝড়ের গতিবেগ যেটা বলা আছে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার তার থেকে হয়তো দশ থেকে কুড়ি কিলোমিটার কোনো কোনো জায়গায় বেশি থাকবে অর্থাৎ পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার হতে পারে ঝড়ের গতিবেগ আর এই সব জায়গাগুলিতেই বজ্রপাতের আশঙ্কাও থাকছে বিশেষ করে দেখুন উপকূলবর্তী জেলাগুলিতে যেমন ঝড় বৃষ্টির সতর্কতা আছে তেমনই দক্ষিণবঙ্গের যে জেলাগুলি আমরা চিহ্নত করলাম সেই জেলাগুলির কোনো কোনো জায়গাতে ঝড় বৃষ্টির পরিমাণ বেশি থাকবে দক্ষিণবঙ্গের মোটামুটি এই সমস্ত জেলাগুলিতে বৃষ্টির সতর্কতা থাকছে সকাল থেকেই মেঘলাকাশ এবং বেলা যত বাড়বে বৃষ্টির পরিমাণ এবং ব্যাপকতা আস্তে আস্তে দেখা যাবে বিকাল বা সন্ধ্যার দিকে এই ঝড়ের গতিবেগ এবং বৃষ্টিপাতের পরিমাণ বাড়তে পারে প্রিয় দর্শক এবার আসি ওপরের দিকে জেলাগুলি সহ হালকা থেকে মাঝের বৃষ্টির সম্ভাবনা আছে ওপরের দিকে জেলাগুলিতে দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার জেলায় বৃষ্টির সম্ভাবনা আপেক্ষাকৃত বেশি হবে কোচবিহার জলপাইগুড়ি জেলার কয়েকটি জায়গাতে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা থাকছে বৃষ্টির সঙ্গে হালকা ঝোড়ো হওয়া বইবে ঘণ্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা ঝড় বইতে পারে দর্শক এই মুহূর্তে পশ্চিমী ঝঞ্ঝা উত্তর পশ্চিম ভারতে অবস্থান করছে আর অক্ষরেখাটি রয়েছে কর্ণাটক থেকে মধ্যপ্রদেশের মধ্যে ঘূর্ণাবর্ত রয়েছে অসম বিহার ও রাজস্থানে নতুন করে এই দিকে দেখুন নতুন করে উড়িষ্যাতে ঢুকবে আরও একটি ঘূর্ণাবর্ত আর মার্চের শেষে ও এপ্রিলের শুরুতে গরম বাড়বে মোটামুটি গোটা দেশ জুড়ে তাপমাত্রার পরিস্থিতি এবং সতর্কতা আছে মধ্যপ্রদেশ ও বিদর্ভে মধ্য ভারতের অংশে তাপমাত্রা হুড় করে বাড়বে অপরদিকে পুরুলিয়া বাঁকুড়াতে চল্লিশ ডিগ্রি ছুঁয়ে ফেলবে আগামী চব্বিশ ঘন্টার মধ্যেই তাপমাত্রা ভারতের কিছু কিছু অংশে গরম বাড়তে ইতিমধ্যেই শুরু করেছে ছত্রিশ থেকে চল্লিশ ডিগ্রির কাছাকাছি তাপমাত্রা পৌঁছে গেছে রাজস্থান গুজরাট সহ পশ্চিম ভারতের কিছু অংশে আর আমাদের এই বাংলাতে তাপমাত্রা আগামী চব্বিশ থেকে বাহাত্তর ঘন্টার মধ্যেই বেড়ে যাবে আর তাপমাত্রা বাড়লেও ঝড় বৃষ্টি কিন্তু চলবে সকাল থেকে বিকাল পর্যন্ত তাপমাত্রার পরিস্থিতি দেখা যাবে গরমে ওষ্ঠাগত হবে প্রাণ অস্বস্তিকর আবহাওয়া থাকবে গোটা দক্ষিণবঙ্গ জুড়েই কিন্তু এই দক্ষিণবঙ্গতেই বিকাল বা সন্ধ্যা মানে বিকালের পর সন্ধ্যার দিকে বদ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সতর্কতা আছে হতে পারে কালবৈশাখী বিকালের পর থেকে হঠাৎ করেই কালো মেঘ দেখা যাবে আকাশে তারপর নামবে ঝড় বৃষ্টি এমনটাই কিন্তু এখানে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে দর্শক শুধুমাত্র যে এপার বাংলায় বৃষ্টি হবে তা নয় ওপার বাংলা অর্থাৎ বাংলাদেশের একাধিক জায়গাতেও দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে বাংলাদেশেও গরম বাড়বে তাপমাত্রা বাড়বে অস্বস্তিকর আবহাওয়া পরিস্থিতি তৈরি হবে কিন্তু সেখানেও কালবৈশাখীর সতর্কতা আছে কিছু কিছু জেলাতে ঝড় বৃষ্টি চলবে এদিকে ঢাকা খুলনা বরিশাল রাজশাহী যশোর সব জায়গাগুলিতে ঝড় বৃষ্টি চলবে বৃষ্টি চলবে উপকূলবর্তী জেলাগুলিতে কিছু কিছু জায়গাতে বৃষ্টির পরিমাণ বেশি থাকবে তবে আবহাওয়া মোটামুটি শুষ্ক থাকবে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সন্ধ্যার পর থেকেই সন্ধ্যার পর থেকেই বৃষ্টির সতর্কতা থাকবে দুই বঙ্গেই শুধুমাত্র পশ্চিমবঙ্গ বা বাংলাদেশ নয় অসম ত্রিপুরা মেঘালয় অরুণাচল প্রদেশ আসাম এই সব জায়গাগুলিতেও বৃষ্টির সতর্কতা থাকবে আর তাছাড়া এদিকে পশ্চিমবঙ্গ লাগোয়া যেসব রাজ্যগুলি রয়েছে ঝাড়খণ্ড বিহার উড়িষ্যা এইসব রাজ্যগুলিতেও ঝড় বৃষ্টি চলবে অন্ধ্রপ্রদেশ কেরল মাহে এই সব জায়গাগুলিতেও বৃষ্টির পরিস্থিতি থাকবে তবে তাপমাত্রা বাড়বে রাজস্থান দিল্লি আরও অন্যান্য রাজ্যগুলিতে আর তাপমাত্রা ভারতবর্ষের একাধিক রাজ্যে ইতিমধ্যেই বাড়তে শুরু করেছে দর্শক এই আবহাওয়ার পরিস্থিতি কাটানোর পর সাগরে ঘূর্ণাবর্ত তৈরি হবে এবং নিম্নচাপের আশঙ্কা দেখা দেবে এবং সেই নিম্নচাপ ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে কারণ কি এই সময়টা ঘূর্ণিঝড় তৈরির পরিস্থিতির একদম সঠিক সময় কারণ এপ্রিল মে মাসে ঘূর্ণিঝড় দেখা যায় সাগরের বিভিন্ন প্রান্তে দর্শক সেই দিকেও নজর থাকবে আমাদের যখনই সেরকম কোনো আভাস পাবো আমরা তখনই সঙ্গে সঙ্গে আপডেট দিয়ে দেব যে কোন সাগরে কোথায় ঘূর্ণিঝড় তৈরি হচ্ছে এবং সেই ঘূর্ণিঝড়টি কোন উপকূলের দিকে ধেয়ে যাওয়ার সম্ভাবনা থেকে বেশি থাকবে এবং তার গতিবেগ গতিপথ সমস্ত কিছু আপডেট আপনারা পেয়ে যাবেন আমাদের এই চ্যানেলে দর্শক এই মুহূর্তে সাগরের নিম্নচাপ ও ঘূর্ণাবর্তের জেরে বঙ্গোপসাগর থেকে আপনারা দেখুন প্রচুর পরিমাণে জলিবাষ্প দক্ষিণমুখী বায়ুর সঙ্গে প্রবেশ করছে আর যার কারণে এই অকাল বৃষ্টি সম্ভাবনা তৈরি হয়েছে দক্ষিণবঙ্গের একাধিক জেলাতে বীরভূম মুর্শিদাবাদ ও নদিয়া জেলাতে বৃষ্টির সম্ভাবনা থেকে বেশি এখানে ঝড়ের গতিবেগও থাকবে অনেকটাই আর অন্যান্য জেলাগুলিতে বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝের বৃষ্টি চলবে উত্তর চব্বিশ পরগনা পূর্ব বর্ধমান বীরভূম নদিয়া ও মুর্শিদাবাদে বৃষ্টির সতর্কতা থাকছে প্রিয় দর্শক সাতটি জেলাতে ঝড় বৃষ্টির ব্যাপকতা বেশি থাকবে আর বাদবাকি জেলার আবহাওয়া শুষ্ক থাকবে তাপমাত্রা থাকবে অস্বস্তিকর আবহাওয়া থাকবে আর প্রবল গরমে নাজাহাল অবস্থা হবে বাদবাকি জেলার মানুষের তো দর্শক এই ছিল আবহাওয়া দপ্তরে দেওয়া লেটেস্ট আপডেট ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং ভিডিওটিকে শেয়ার করবেন আর এই ধরনের লেটেস্ট ট্রেন্ডিং আপডেট সবার প্রথম দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বলে প্রেস করে অল নোটিফিকেশানটিকে ক্লিক করে আমাদের সঙ্গে থাকবে